বলেন ভাই কি মাছ এটা? ভাই এটা আয়ের মাছ। আয়ের মাছ না? হ্যাঁ, এই নদীর মাছ। এটি কত করে কেজি ভাই? এটি কেজি 650। তোয়া কত দিবেন? কোন কোটে হনি কত রাখতে? আসসালামু আলাইকুম, হ্যাঁ প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলাতে। প্রিয় দর্শক, এই বালিখোলায় প্রতিদিন সকালবেলা এখানে নদীর বিভিন্ন ধরনের মাছ, বড় ছোট মাছ এখানে বিক্রি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে মাছ কিনে থাকে এবং আশেপাশের লোকজনও এখান থেকে দেশি মাছ, এসব মাছ কিনে থাকে। আমরা আপনাদেরকে এই মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। প্রথমে আমরা বাজারে ঢুকে দেখতে পেলাম বাইং মাছ, একেবারে দেশি নদীর বাইং মাছ। আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি কি মাছ এখানে পাওয়া যায়। প্রচুর লোকজনের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই মাছের, দেশি মাছের বাজার। এ ভাই, মাছ কত করে কেজি বেচতেছে? 650 টাকা। একেবারে কম মূল্যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে, একেবারে নদীর মাছ 650 টাকা কেজি। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি পাঙ্গাস মাছ। কি মাছ এটা ভাই? এটা আয়ের মাছ। আয়ের মাছ না? কত করে কেজি বেচতেছেন ভাই? আয়ের মাছ 1000 টাকা কেজি। না কত করে কেজি বেচতেছেন ভাই? 450। না 400। প্রিয় দর্শক, এখানে যে মাছ আমরা দেখতে পাচ্ছি তা সবই এই নদীর মাছ। আমরা সামনে সেই নদীটিও আপনাদের দেখাবো আর কীভাবে মাছ ধরছেন সেটিও দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এডি এডি কত করে কেজি বেচতেছো? ৮৫০ টাকা কেজি। না প্রিয় দর্শক, এই নদীর মাছ 800 টাকা করে কেজি, একেবারে জ্যান্ত জীবিত মাছ নদী থেকে ধরা হয়েছে আজকেই। প্রিয় দর্শক, সামনে দেখতে পাচ্ছেন নদী। নদী থেকে মাছ ধরে জেলেরা এইসব নৌকা দিয়ে এই ঘাটে এসে ভিড়েছেন এবং এই বাজারে তারা মাছ বিক্রি করছে। অত্যন্ত চমৎকার মনোমুগ্ধ
মুগ্ধকর একটি পরিবেশ এই সকালবেলা। এটি হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা মাছের সকালের বাজার। ৬০০ টাকা কেজি বেচতেছেন না? মাছ ভালো হয়েছে, আজকাল মাছ দেখে লো মাছের, কিন্তু মাছের কালার দেখতেছে, মাছ কিন্তু কত দিতে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মাছ। প্রিয় দর্শক, জেলেরা মাছ নৌকাতে এভাবে ধরে, নদী থেকে ধরে তারা নিয়ে এসেছেন এই বাজারে বিক্রি করার জন্য। এই মাছ কি তোমরা মারছো না? এই বাজারে বেচবা? প্রিয় দর্শক, আমরা নদীর মধ্যে দেখতে পাচ্ছি অনেক নৌকা মাছ ধরা, নৌকা তারা মাছ ধরছে। এডি কত করে? ১,০০০ টাকা বড় বল ৮৫০ বাইং মাছ কত করে? ৯৫০ না? এটা কার মাছ? কত করে কেজি বেচতেছে? ২০০ টাকা না? কাস্কি মাছ না এটা? ১৫০ টাকা
কত করে কেজি বেচতেছেন ভাই? ৭০০ করে বেচতেছেন না? ৬০০
কত করে ব্যস্ত আছেন ভাইরি? ৫৫০ না ৫৫০ আচ্ছা আচ্ছা আয়ের মাসে কত করে কেজি ভাই বেচতেছ? আয়ের মাসে ১০০০ না মুরবি আপনি এটা কত করে? আর ৯৫০ না কত করে ভাই? ভাই ৫৫০ টাকা কেজি। ৫০০ টাকা রাখতে পারে ৫০০ কেজি না কত করে ব্যস্ত? ৬০০ দাম চাই ৬৫০ না ৬০০ দাম চাই বলে দেন ভাই কত করে কেজি ভাই? ৬৫০ না এটা তো নদীর এখানে যত মাছ রয়েছে সবই নদীর মাছ কত দিবেন? কোন কোটে এখনই কোন আপনি কোন কত দিবেন? ২৫০ সমস্যা নাই
কি না বাইনটা কত কোন প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের এই ভিডিও যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত বালিখোলা এই সকালবেলার মাছের বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দিয়ে বাজার তো নেতা তো আমরা তো আমরা